বং দর্পণ, বিনোদন সবার জন্য। 29 অগস্ট 2023 প্রান্তিক গ্রুপ অফ আর্টের চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী উদ্বোধন হয়ে গেল। প্রদর্শনীতে চিত্রকলা, ভাস্কর্য এবং ছাপাই ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীটি চলবে 4 সেপ্টেম্বর 2023 পর্যন্ত একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। রিপোর্ট বং দর্পণ কলকাতা। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। নমস্কার, আমি রুমন আচার্য। আমি চাঁদপাড়া বেঙ্গল ফাইন আর্ট কলেজ থেকে পাস আউট হয়েছি 2015 সালে। আমি এই প্রান্তিক আর্ট গ্রুপের অনেক দিন ধরে ইচ্ছা আমার গ্রুপে যোগ হওয়ার জন্য। এবার অনেক যোগাযোগের মাধ্যমে এবছর আমি প্রথম এক্সিবিশন করছি। আমার ওয়াটার কালার করতে খুব ভালো লাগে। ওয়াটার কালারের উপরে ছবি করেছি, আর কিছু ক্রিয়েটিভ ছবি করা হয়েছে, একটু প্রতিবাদমূলক বিভিন্ন রকম আছে। এইরকম নানান রকম ছবির মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি। নমস্কার। আমি সৌভাগ্য ঘোষ, আমাদের প্রান্তিক আর্টিস্ট গ্রুপের সদস্য এবং ফাউন্ডার বললেও চলে। আমাদের এই গ্রুপটা এই 7 বছর রানিং চলছে। আমরা বিভিন্ন জায়গায় এক্সিবিশন করে আসি।
মূলত আমরা কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসে করেছি, এখনও করছি, আবার এই বছরও আমরা এক্সিবিশনে সামিল হয়েছি। এখানে আমাদের 12 জনের গ্রুপ, এখানে 10 জন পেইন্টার আর 2 জন স্কাল্পটার। এই গ্রুপ এক্সিবিশনটি চলছে আজকে 29 আগস্ট, আজকেতে শুরু হলো, 4 সেপ্টেম্বর অবধি চলবে, মানে 7 দিন আমাদের এই গ্রুপ শো চলবে একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে। আমার এই ছবি সমস্ত কিছু অ্যানিমেল আর হিউম্যান ফিগার সামঞ্জস্যে করা হয়েছে। আমার ছবির মাধ্যম হচ্ছে অ্যাক্রেলিক, আর 2 কাজ আছে পেন্সিলে পেপারের উপরে। আর আমার অ্যানিমেল আর হিউম্যান ফিগার, এখানে অ্যানিমেল বলতে ছাগল ইউজ করা হয়েছে শুধু, আমি মূলত ছাগলের উপরেই কাজ করি, ছাগলটা আমার ভালো লাগে। আর গ্রামের যে পরিবেশটা বা শোভাটা সেটা ছাগলের মধ্যে দিয়ে খুঁজে পাচ্ছি আমি, সেটা ছাগলটা নিয়েই আমি রিচার্জ করে যাচ্ছি। দীপঙ্কর বিশ্বাস, ছবি আঁকি, এগুলো সব আমারই ছবি। প্রান্তিক আর্ট গ্রুপে আমি 7 বছর ধরে আছি, এটা আমাদের 7th এক্সিবিশন। আমার কাজগুলো বিশেষ করে ল্যান্ডস্কেপের উপরে, ল্যান্ড নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে, আর প্রান্তিকের সাথে আমি বহুদিন ধরে আছি। আমি ন্যাচারালি ওয়াটার কালারটাই করি, আর চিন্তাভাবনা বলতে প্রকৃতিকে সাজিয়ে তোলা, প্রকৃতি যেভাবে সেজেছে আমি সেই সাজেটাই নিজের ছবির উপর রাখার চেষ্টা করছি। জারি এরপরেও প্রকৃতি নিয়েই কাজ করব, আমার প্রকৃতি নিয়ে কাজ করতে বেশি ভালো লাগছে, আর প্রকৃতির মধ্যেই সব কিছু আছে, শিল্প ওইখান থেকেই আসছে, আর ওইখান থেকেই চেষ্টা করছি শিল্পকে ফুটিয়ে তোলা আমার ছবির ভেতরে। নমস্কার, আমি দেবযানী সরকার বলছি, আমি বেঙ্গল ফাইন আর্ট কলেজের স্টুডেন্ট, বিএফএ 4th ইয়ার পড়ছি। এই প্রান্তিক আর্ট গ্রুপের সাথে আমি রিসেন্টলি যুক্ত হয়েছি, ছবি আঁকতে ভালোবাসি, অনেক দিন ধরেই ছবি আঁকছি, এবং রিয়েলিস্টিক কাজের উপর কাজ করতে খুব পছন্দ করি, পোর্ট্রেটের উপর, এক্সপ্রেশনের উপর। এটা হচ্ছে পোর্ট্রেট, এটা একটা হচ্ছে মিক্সড মিডিয়াতে করা, চারকোল এবং ড্রাই প্যাস্টেল নিয়ে কাজ হয়েছে, এক্সপ্রেশনটা তুলে ধরতে চেয়েছি ছবিটার মাধ্যমে। পোর্ট্রেটের উপরে এটা একটা সিরিজ মতো ওয়ার্ক হয়েছে, এটাও এক্সপ্রেশনের উপরে, বাঙালি মেয়েদের একটা সৌন্দর্য যে সাধারণ জীবনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছি। এটা অয়েলে করা, এটাও পোর্ট্রেটের মধ্যেই পড়েছে, এই সিরিজ 2nd ছবি এটা। এটা অয়েলে করা, এটা নিজের সেলফ পোর্ট্রেট, এটা নিজেকে তুলে ধরার জন্যই ছবিটা করা হয়েছে।
আমার নাম সুমিত সাহা, আমি বেঙ্গল ফাইন আর্ট কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি 2017 সালে পাস আউট। তো আমাদের এই যে প্রান্তিক আর্ট গ্রুপ, এটা প্রত্যেক বছর আমরা একটা করে গ্রুপ এক্সিবিশন করি। আমাদের গ্রুপ সদস্য সংখ্যা 12 জন, আমরা প্রত্যেকবার 12 জন মিলে এই শো অর্গানাইজ করি এবং প্রত্যেক বছর এটা হয়। তো আমি এদের সাথে যুক্ত প্রায় 7 বছর। তো এদের সাথে যুক্ত হতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগে, কারণ এখানে যারা কাজ করে প্রত্যেকের কাজই খুব সুন্দর কাজ, প্রত্যেকে খুব ভালো আর্টিস্ট, তারা খুব সুন্দর কাজ করে। আর আমার কাজের বিষয়বস্তু যেটা, সেটা আমি মেনলি অ্যাক্রেলিকে কাজ করতে আমার বেশি ভালো লাগে, এবং আমার কিছু এর আগের যে এক্সিবিশনগুলো হয়েছে, আমি ইনস্টলেশন কাজও, মিক্সড মিডিয়া কাজ আমার ভালো লাগে। এবং এবছর আমি যে কাজগুলো প্রেজেন্ট করেছি সেগুলোর মধ্যে যেমন রয়েছে আমার এই যে ছবিটা, এগুলো বিষয়বস্তু প্রত্যেকটা এক একটা ভিন্ন ভিন্ন বিষয়বস্তু। তার মধ্যে আমার অ্যাবস্ট্রাক্ট কাজ করতে বেশি ভালো লাগে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। আমার ছবির যে বিষয়বস্তু, আমার মেনলি অ্যাক্রেলিকে কাজ করতে আমি বেশি পছন্দ করি, এবং আমার মিক্স মিডিয়া করতে খুবই ভালো লাগে। আমার আগের বিগত বছরের যে এক্সিবিশন, সেখানে আমি ইনস্টলেশন কাজও দিয়েছি। তো এই বছর যে আমি কাজ করেছি যে বিষয়বস্তু, সেটা এক একটা কাজ এক একটা বিষয়ের ওপর, বাট আমার অ্যাবস্ট্রাক্ট করতে বেশি পছন্দ করি, এবং আপনারা সেটা দেখে বুঝতে পারবেন। আমরা চাইবো যে আপনারা আসুন সবাই আমাদের এক্সিবিশন, একবার হলো ভিজিট করুন। ছবিগুলো আমার আছে মেনলি অ্যাক্রেলিক অন ক্যানভাস। নমস্কার, আমি ঈশিতা সরকার, আমি বেঙ্গল ফাইন আর্ট কলেজ থেকে ব্যাচেলার্স কমপ্লিট করেছি আর মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে। প্রান্তিক গ্রুপ অফ আর্ট, এই গ্রুপটার সঙ্গে আমি এই বছরই আমার প্রথম এক্সিবিশন। এখানে আমার পুরনো কলেজ বেঙ্গল ফাইন আর্ট কলেজের সমস্ত সিনিয়র দাদারা, কিছু জুনিয়ররা আছে, সবাই একসঙ্গে এই এক্সিবিশনটা করছি। এটা আমার এই গ্রুপের সঙ্গে প্রথম এক্সিবিশন। আমার যে সমস্ত কাজ এখানে দেখছেন, এগুলো সবই ছাপচিত্র। আমি প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আমার এখানকার যে কাজগুলো আছে সেগুলো উড কাট আর অ্যাক্রেলিক দুটো মিক্সড মিডিয়াতে আমি করেছি। উড কাট, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে পার্টগুলো আছে সেগুলো আমি উড কাটে প্রিন্ট নিয়েছি, আর কালারফুল এরিয়াগুলো অ্যাক্রেলিকে করার চেষ্টা করেছি। মেমোরি আর রিয়ালিটি দুটো যে আলাদা আলাদা, সেই দুটোকে আমি আমার কাজের মধ্যে ফুটিয়ে তুলেছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে উড কাটের পার্টটা, সেটা আমি মেমোরি হিসেবে ধরেছি, আমাদের মাইন্ডে যে মেমোরির অংশ থাকে সেটা। আর যে কালারগুলো আছে, কালারে মানে আমি অ্যাক্রেলিকে ইউজ করেছি, সেটা আমি রিয়ালিটি হিসেবে ধরেছি, রিয়ালিটিটাকে ফুটিয়ে তুলেছি। জীবনের যে দুটো পার্ট, মেমোরি আর রিয়ালিটি, দুটো জিনিসকে একসাথে আমি করার চেষ্টা করেছি। নমস্কার, আমি বিভা বসু, আমি বারাসাতে থাকি। আমি আর্টিস্ট, আমি কোনো কলেজ থেকে আর্ট শিখিনি, একদমই নিজে নিজে আর্ট শিখেছি, নিজে নিজে আঁকা আঁকি শিখেছি।
আমার এই আঁকা আঁকির বয়স প্রায় 30 বছর। 30 বছর ধরে আমি আঁকা আঁকি করছি। আমি একটা কলেজে পড়াই, আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজে বাংলা পড়াই, কিন্তু এর সাথে আমি আঁকা আঁকি করি। আর আঁকা আঁকি করি বলতে আমি কোন নির্দিষ্ট কোনো মিডিয়ামে কাজ করি না, আমি নানা রকম মিডিয়ামে কাজ করি, যে মিডিয়াম যখন ভালো লাগে যেমন যেমন আসে। কখনো অ্যাক্রিলিকে কাজ করি, কখনো জল রঙে কাজ করি, কখনো আপনার কোলাজ করি, যেমন যেমন ভালো লাগে তেমন তেমন কাজ করি। এই প্রান্তিক যে আর্ট গোষ্ঠী আমাদের, এটা আমাদের বারাসাতেরই গোষ্ঠী, সৌহার্দ আছে আমাদের বন্ধু স্থানীয়, ওর সাথে পরিচয়ের মাধ্যমে আস্তে আস্তে আমরা এই গ্রুপের সঙ্গে আমি জড়িয়ে পড়ি। আজ এই 2-3 বছর হলো আমি এই প্রান্তিকের সঙ্গে আছি এবং আঁকা আঁকি করছি, প্রাণ খুলে আঁকা আঁকি করছি। আমার আঁকা আঁকির বিষয়বস্তু যদি বলেন তাহলে আমি মূলত ফিগারেটিভ কাজ করি না, আমি বিমূর্ত কাজ করতে ভালোবাসি, বিমূর্ত কাজই আমাকে টানে, ফলে আমার কাজের মধ্যে দেখবেন এই বিমূর্ত বিষয়টাই ফুটে উঠেছে। আমি যেহেতু আমি একজন কবিও, কবিতা লিখি, ফলে কবিতার সঙ্গে আঁকা আঁকির একটা দারুণ মিল রয়েছে আমি মনে করি। সেটা কবিতার যেমন একটা বিমূর্ততা থাকে, কিছু কথা থাকে, বলা কথা, কিছু না বলা কথা, তারপরে পাঠক সেটা থেকে একটা নিজস্ব মানে করে নেন। ছবির মাধ্যম আমি ওই অ্যাক্রিলিকে কাজ করি, আমি আপনার জল রঙে কাজ করি, আমি সবচেয়ে বেশি যেটা ভালোবাসি সেটা হচ্ছে আপনার কালি তুলির যে কাজটা, সেই কাজটা করতে যেহেতু আমি এটা ছোটোবেলা থেকেই এই কাজটা করেছি, ফলে এই কাজটা আমার করতে বেশি ভালো লাগে। ইদানিং আমি অ্যাক্রিলিকে কাজ করছি আর আপনার জল রঙেও কাজ করছি। নমস্কার, আমি স্বপন রায় চৌধুরী। আর্টটা আমার প্যাশন। আমি এতদিন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম, বর্তমানে রিটায়ার্ড করেছি হিউম্যান রাইটস কমিশন থেকে। সবচেয়ে বড় কথা, আমি ছোটোবেলা থেকে ছবি আঁকতে ভীষণ ভীষণ ভালোবাসি, আর বর্তমানে আমি একটি অ্যাবস্ট্রাক্ট আর্ট করার চেষ্টা করছি ফাইন আর্টসটা বাদ দিয়ে। আমি অ্যাক্রিলিকের ওপরেই কাজটা বেশি করছি এখন। অ্যাবস্ট্রাক্ট করতে চাইছি কারণ মানুষের যে ভেতরে যেটা আছে সেটাকে আমি সবসময় বের করে দেওয়ার চেষ্টা করছি আমার এই রং তুলির মাধ্যমে, যেটা জনসমক্ষে অন্তপক্ষে একটা সূক্ষ্ম প্রশ্ন রেখে যেতে পারে, সেটাই আমার সবচেয়ে মূল উদ্দেশ্য। আর সেই কারণেই আমি এই ধরনের ছবি এঁকে চলেছি। আজকে বাস্তব জীবনে যেমন প্রতিটি মানুষ প্রতিটা জীবিকার সঙ্গে লড়াই করছে, তার উপরে বেস করে আমার পেছনের ছবি দুটো ভুল, এইরকমভাবেই প্রত্যেকটি ছবি আমি মানুষের অভ্যন্তরীণ বিষয়টাকে বের করার চেষ্টা করেছি। আমার একটা বুদ্ধর ছবি আছে, সেখানেও বুদ্ধর জীবন চেয়েও বড় কথা বুদ্ধের আদর্শটা মানুষের জীবনে কালারফুল হয়ে আসুক, এটাই আমার চিন্তার মধ্যে আছে। এবং সবগুলো ছবি তাই। আরও একটা ছবি আছে যেটা মানুষের জীবনে মিউজিক কতটা প্রয়োজন এবং সেটা মানুষের জীবনকে কীভাবে উন্নত করতে পারে, তার চিন্তাভাবনাকে কী করে এগিয়ে নিয়ে যেতে পারে, তার অবসাদগুলোকে থেকে কীভাবে মুক্তি দিতে পারে, সেই সব চিন্তাভাবনার ওপরেই আমি ছবিগুলো এঁকেছি, যার জন্যে আমি অ্যাবস্ট্রাক্ট আর্টটাকে বেছে নিয়েছি। আমি সবটাই অ্যাক্রিলিক ছবির ওপরে, রঙের ওপরে কাজ করেছি। Hope this show does well, because there is something here for everyone.
such a variety of work that I'm sure any art lover will find something or the other which he or she would like to take home. I wish Prantik all the best. Prantik here. সপ্তম বার্ষিক প্রদর্শনী একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারি। আমি খুব খুশি যেটা দেখছি, মানে ওদের যে কোনো সম্মিলিত প্রদর্শনী থেকে আমি বলে থাকি আর কি, যে একটা সিনথেটিক ব্যাপার চলে আসে, কিন্তু প্রান্তিক অঞ্চল থেকে আসে বা হাউস কাট থেকে আসে, যেটা ছবিটা শত শক্তি তার বর্ণ নির্বাচন থেকে আরম্ভ সাইজ নির্বাচন থেকে আরম্ভ করে মানব নির্বাচন থেকে যেটা প্রান্তিক এতে যেটা বলা হয় যে এই ধরনের প্রদর্শনী পেলে আমরা জানি কৃষি রকম প্রদর্শন যে ছবির সংখ্যায় কমিয়ে যদি বিস্ময়মুখী হলে আমাদের আরও মান বাড়বে, তার মধ্যে সেই পোটেন্সিয়ালিটি আছে। নিজেও একটা গ্রুপ চালাই, আমাকে নিজে করেই সম্মুখে সমস্যার সম্মুখীন হতে হয়। আমি চাইব প্রান্তিকে এই সমস্যাটাকে কাটিয়ে উঠবে, এটা একটা নতুন পথ, কারণ খুব সিলেক্টেড ছবি, খুব সিলেক্টিভ আর্টিস্ট, এরকম করে যদি আগামীতে প্রান্তিককে সুন্দররকম মানে করতে পারি আরও ভালো। এই দলটা ছবি দেখে ওদের শক্তিশালী, আগামীতে যদি ধরে রাখতে পারে অনেক রকম।